আদৌ কি খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, সংক্রমণের গ্রাফ উঠছে নামছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার অপেক্ষা যেন আর ফুরাচ্ছে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের দুশ্চিন্তায় কেবলই বাড়ছে। মহামারীতে শিক্ষাপঞ্জী ভেস্তে যাওয়ায় সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে ক্লাস নিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসানোর কথা বলছিল সরকার, কিন্তু সেই ক্লাস শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয়কে তাকিয়ে থাকতে হচ্ছে দেশের করোনা ভাইরাস পরিস্থিতির দিকে। এই অনিশ্চয়তার মধ্যে পড়ালেখায় মনোযোগ ব্যাহত হওয়ার কথা জানিয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা তাদের প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত পাঠ্যসূচি নিয়ে। এইচএসসি পরীক্ষার্থীদের ভাবতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে, কেউ কেউ দ্রুত শ্রেণীকক্ষে পাঠদান শুরুর পক্ষে, আবার অনেকের মধ্যে সেই বিষয়ে চিন্তা আছে। মহামারীর কারণে গত বছরের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় খোলার পরিকল্পনা নিলেও মহামারী পরিস্থিতির কারণে বারবার হুচট খেতে হচ্ছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে চলমান লকডাউনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে আগামী 29 মে পর্যন্ত। কর্তৃপক্ষ বলেছে মহামারী পরিস্থিতির উপরই নির্ভর করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর আরও 2.5 মাসের বেশি সময় অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বিডি নিউজ 24.com বলেন, আমরা ক্লাস নিয়ে পরীক্ষা নেব, অটোপাস দেব না। প্রতি বিষয়ে এসএসসিতে 60টি ক্লাস ও এইচএসসিতে 80টি ক্লাস নিয়ে আমরা পরীক্ষাটা নেব। এই ক্লাস শেষ হওয়ার 2 সপ্তাহ পর শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বসতে হবে বলে পরিকল্পনা করেছেন তারা। সেই হিসাবে 29 মে পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও আগস্টের শেষ ভাগের আগে পরীক্ষার আয়োজনের সুযোগ থাকছে না। মহামারীর আগে প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষার আয়োজন করে আসছিল শিক্ষা মন্ত্রণালয়। 2020 সালের মার্চে দেশে যখন করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিল, তার আগেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল, কিন্তু এইচএসসি পরীক্ষার আটকে যায়। বছরের শেষে এসেও স্কুল কলেজ খুলতে না পেরে শিক্ষার্থীদের সবাইকে পরের ক্লাসে তুলে দেওয়া হয়, আর এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ হয় তাদের এসএসসি ও জেএসসির ফলের গড় করে। তো এই ছিল আজকের পাওয়া আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর শিক্ষা সংক্রান্ত আপডেট তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।